হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা 2023 এর পূর্ণ পরীক্ষা ফি জমাদানের তারিখ পুনর্নির্ধারণ প্রসঙ্গে একটি নোটিশ এসেছে, সেই নোটিশটি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা উন্মুক্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাউবি থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তো যারা বিভিন্ন সাবজেক্টে ফেল করছো বা আশানুরূপ ফল না হওয়ার কারণে বোর্ড চ্যালেঞ্জ করার চিন্তা ভাবনা নিয়েছিলে, তোমাদের ইতিপূর্বে একবার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু যারা নির্দিষ্ট সময়ে বোর্ড চ্যালেঞ্জ না করতে পারছো, তাদেরকে পুনরায় আবার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য একটা সময় দেওয়া হয়েছে। তো সেই প্রসঙ্গে আজকের নোটিশটি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবি পরিচালিত এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীদের 2023 সালের অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পূর্ণ পরীক্ষার ফি জমাদানের সময়সীমা আগামী 7/3/2023 তারিখ পর্যন্ত পূর্ণ নির্ধারণ করা হলো। তো তোমরা যারা আবার ফেল করার পরে পুনরায় পরীক্ষা দিতে ইচ্ছুক ছিলে, তোমাদের যে একটা ফি প্রদান করতে হয় এবং আবেদন করতে হয়, এর সময়সীমা বাড়িয়ে 7/3/2023 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ আজকে 4/5/6 আর মাত্র 3 দিন সময় রয়েছে। অবশ্যই এই 3 দিনের ভিতরে তোমরা যারা যারা পূর্ণ পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই তোমরা আবেদন কমপ্লিট করে নেবে এবং ফি জমা করে দেবে। আজ এ পর্যন্তই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি এডুকেশন বিষয়ে সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।